শুভ সকাল দেশ ও দেশে বাইরে থেকে যারাই এখন এশিয়ান টিভি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের সকালের এই আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর দর্শক প্রতিদিনের মতো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের শীর্ষস্থানীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য শিরোনামগুলো তুলে ধরি এবং সেগুলো নিয়ে আলোচনা করি আজকেও তাই করব এখন পর্যন্ত আমার হাতে আসা যে দৈনিকগুলো আছে সেগুলোর শিরোনামগুলো আমরা দেখে নিই প্রথমে আমার হাতে আছে দৈনিক দেশ রূপান্তর সিরাম বিভীষিকার দিন ছয় প্রাণ ক্ষয় দর্শক যেমনটা আমরা জানি যে কোটা সংস্কারের আন্দোলনে দেখা গেছে যে আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল এবং দেখা গেছে ত্রিমুখী একটা সংঘর্ষ হয়েছে কোটা সংস্কার পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং পাশাপাশি ছাত্রলীগ এবং পুলিশ এই ত্রিমুখী সংঘর্ষ হয় সারা দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে গিয়ে দেখা গেছে যে ছয়টি প্রাণ চলে যায় এবং এই আন্দোলনের মাধ্যমে এবং দেখা গেছে যে পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে এর ছয়জন নিহত হয়েছে এর মধ্যে পাঁচজন শিক্ষার্থী এবং একজন মানে যিনি শিক্ষার্থী নয় এমন একজন ব্যক্তি নিহত হয়েছে সম্ভবত তিনি এটি দোকানে কাজ করতেন এরকম একজন ব্যক্তি তো যে বিষয়টা দেখা গেছে যে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে এই ভ্রান্ত ধারণা অনেকের মধ্যে তৈরি হয়েছে সেটা হচ্ছে যে অনেকে মনে করছেন যে আন্দোলনরত শিক্ষার্থী যারা তারা কোটার বিরুদ্ধে বিষয়টি হচ্ছে যে কোটার সংস্কার তারা চাইছে এই বিষয়টি উঠে এসেছে প্রথমত এই ধরনের একটি কনফিউশন সারা দেশব্যাপী অনেকে মধ্যে তৈরি হয়েছিল যেটা দূর হওয়া দরকার সেটা হচ্ছে এই শিক্ষার্থীরা যারা মাসখানি ধরে তারা আন্দোলন করছে তারা কোটা সংস্কার করার জন্য আন্দোলন করছে তারা চাইছে কোটা সংস্কার করা হোক কোটা বাতিল তারা চাইছে না কোটার বিরুদ্ধে তারা আন্দোলন করছে না বরঞ্চ কোটা সংস্কার তারা চাইছে এই একটি ভ্রান্ত ধারণাটা দূর হওয়া দরকার দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটি বিষয় যে গতকাল থেকে যেভাবে একটি সংঘর্ষ রাত থেকেই পরবর্তীতে দিন ধরে যে একটি সংঘর্ষ সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে যেভাবে নির্বিচারে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করা হয় এটা দেখা গেছে যে এক পর্যায়ে সেটা ত্রিমুখী লড়াইয়ে পরিণত হয় এবং দেখা গেছে সোশ্যাল মিডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো ছড়িয়ে পড়ে অর্থাৎ এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় তো আমরা দেখি নেই পত্রিকায় আসলে আমাদের হাতে যে পত্রিকাগুলো আছে সবগুলো পত্রিকাতে মূল শিরোনাম হচ্ছে স্বাভাবিকভাবে আপনারাও জানেন আমরাও জানি সেটা হচ্ছে যে যে শিরোনামগুলো উঠে আসবে সেটি হচ্ছে গতকালের যে মানে ভয়াবহ যেটি দিন পার হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী সেটির চিত্রগুলি উঠেছে এবং যে ছবিগুলো দেয়া হয়েছে পত্রিকাগুলোতে এই ছবিগুলি কথা বলে এই ছবিগুলোই অনেক বার্তা দিচ্ছে ছবিগুলোই অনেক কিছু বলছে এই ছবিগুলো দেখলে অনেক কিছু বোঝা যায় যে কারণে আমি আপনাদের কাছে এই ছবির যে ক্যাপশনগুলো আছে সেগুলো আমি পরে শোনানোর চেষ্টা করব এই মুহূর্তে আমি যেমনটি দেখছিলাম দৈনিক দেশ রূপান্তর শিরোনাম করেছে বিভীষিকার দিন ছয় প্রাণ ক্ষয় চট্টগ্রামে অস্ত্র হাতে ছাত্রলীগ পুলিশ শিক্ষার্থী সংঘর্ষ সংঘর্ষ হামলায় আহত পাঁচ শতাধিক সড়ক মহাসড়ক রেলপথ অবরোধ ঢাকা চট্টগ্রাম বগুড়া রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন আশুরার কারণে আজ কর্মসূচি নেই যেমনটি আপনার দেখতে পাচ্ছেন বড় করে কতগুলো ছবি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে চট্টগ্রামে অস্ত্র হাতে তারপর হয়েছে কেউ আক্রমণ অর্থাৎ এই ছবির মাধ্যমে এখানে বলা যায় আহত যে হয়েছে তাকেও আক্রমণ করা হচ্ছে জ্বললো আগুন আগুন জ্বলছে এটা সারা দেশব্যাপী একই রকমের চিত্র আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ বিচার বিভাগীয় তদন্ত দাবি বিশিষ্ট জনদের প্রধানমন্ত্রী বলেন মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে অচল বিচ্ছিন্ন ঢাকা দ্রুত শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে বসা উচিত ডক্টর মশ আরিফিন সিদ্দিক তিনি বলেছেন খুব রাগের কারণ উপলব্ধি করতে হবে অধ্যাপক আনু মোহাম্মদ সমাধানে পথ খুঁজছে সরকার কর্মসূচির কথা ভাবছে বিএনপি হাইকোর্টের কোটা নিয়ে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের মেডিকেল স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে বেসরকারি বিশ্ববিদ্যালয় শুরু থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তেমন একটা দেখা না গেলেও গতকাল তারা ছিলেন সরব সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের উদ্বেগ এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ উঠে এসেছে সেটা হচ্ছে যে অধ্যাপক আনু মোহাম্মদ যেটা বলেছেন ক্ষোভের কারণ ক্ষোভ রাগের কারণ উপলব্ধি করতে হবে এই বিষয়টি দেখা যাচ্ছে অনেকে উপলব্ধি করতে চাইছে না বা কিংবা বুঝেও বুঝার চেষ্টা করছে না যে ছাত্রছাত্রীদের এই শিক্ষার্থীদের ক্ষোভের কারণটা কি রাগের কারণটা কি যে হঠাৎ করে সবাই জানে যে রাজাকারের অর্থটা কি এই প্রজন্ম যায় যে রাজাকারের অর্থটা কি। তারা দেখা যাচ্ছে যে অনেকে বলে যে বলা হলো যে আমি কে তুমি কে একটা যে যে মুক্তিযুদ্ধের সময় যে জনপ্রিয় যে স্লোগান ছিল যে বাঙালি বাঙালি সেখানে দেখা যাচ্ছে যে আমিকে তুমিকে রাজাকার রাজাকার এই যে বিষয়টি উঠে এসেছে কেনই বা তারা বলবে এটা অনেকটা অনেকে যে বলা যেতে পারে অনেকটা অভিমানের সুরে অনেকটা ক্ষোভের সুরে রাগের সুরে অনেকে বলেছে তো সেইটাকে যখন একরকম টার্গেট করে যখন বলে দেওয়া হয়েছে যে ছাত্রছাত্রীদের সেন্টিমেন্টের জায়গাটা না বুঝে যখন এটাকে বলে দেওয়া হলো যে তারা রাজাকার বা তারা রাজাকার পন্থী বা তারা স্বাধীনতা বিরোধী এই বিষয়ে যে একটা তকমা তাদেরকে যে লাগিয়ে দেওয়া হলো তখন থেকে দেখা যাচ্ছে এক ধরনের ক্ষোভের কারণ দেখা মানে ক্ষোভ তাদের মনে সৃষ্টি হয়েছে যে কারণে দেখা যাচ্ছে মানে অনেকে বলে না যে কাউকে যদি বুঝতে না পারে তখন দেখা যায় যে এক পর্যায়ে তখন তারা এক তাদের মানে বোঝানোর জন্য তারা এক ধরনের ক্ষোভ প্রকাশ করে যে কারণ স্বাভাবিক ছাত্রছাত্রীদের মধ্যে এই জিনিসটা দেখা গেছে এবং এটা জোর করে একরকম তকমা লাগিয়ে দেওয়া যাচ্ছে স্বাধীনতা বিরোধী যে তারা দেখা যাচ্ছে যে তারা নিজেদেরকে এক পর্যায়ে তারা তাদের স্লোগান চেঞ্জ করে বলল যে আমি নই তুমি নই রাজাকার রাজাকার এই বিষয়গুলো আমি কে তুমি কে বাঙালি বাঙালি এই বিষয়গুলো কিন্তু তারা ধীরে ধীরে স্লোগান কিন্তু তারা পরিবর্তন করেছে কিন্তু এই যে সেন্টিমেন্টের জায়গাটা এটা অনেকে বুঝতে পারেনি বা বুঝতে চায়নি বুঝেও বুঝার চেষ্টা করেনি একরকম ভেদাভেদ তৈরি করা করে দেওয়া হয়েছে ব্রিটিশরা যেমন করতো যে দেখা গেছে যে ডিভাইড অ্যান্ড রুল একরকম দেখা গেছে যে এই ধরনের মানে দেখা গেছে যে একরকম মানে বিভ্রান্তি ছড়িয়ে কিংবা একটা ভেদাভেদ তৈরি করে দেওয়া যেটা খুব একটা কাম্য ছিল না প্রয়োজন ছিল না এখানেই ডক্টর অধ্যাপক আনু মোহাম্মদ সেটি বলেছেন যে খুব রাগের কারণ উপলব্ধি করতে হবে খুব গুরুত্বপূর্ণ একটি স্টেটমেন্ট তিনি দিয়েছেন আমরা চলে যাচ্ছি এরপর পরবর্তী পত্রিকায় দৈনিক প্রথম আলো বলেছে যে সারা দেশে বিক্ষোভ সংঘাত নিহত ছয় এখানে যে দর্শক আপনাদেরকে দেখাই যে এই যে আবু সাঈদ নামের যে শিক্ষার্থী যাকে এক গুলি করে হত্যা করা হয়েছে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষাতে আবু সাইদ ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক শিক্ষার্থীদের মিছিল বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে এলে তিনি ছিলেন সবার আগে এক পর্যায়ে আমি ছবির ক্যাপশনটা পড়ছি এক পর্যায়ে পুলিশ রাবার বুলেট ছুটতে শুরু করলেও সাইদ দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকেন তার এক হাতে ছিল লাঠি এটা ঠিক তাকে গুলি করার মানে কয়েক সেকেন্ডের আগের ছবিটা এখানে এবার এরপরে একটা কোলাস করে ছবি দেওয়া হয়েছে দেখা যাচ্ছে বিপরীত দিকে থাকা পুলিশ সদস্যদের ছুটতে থাকা বুলেটের আঘাতে এক পর্যায়ে বসে পড়েন আবু সাইদ এরপর আছে একজন আন্দোলনকারী এসে সাইদকে ধরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অর্থাৎ তিনটি দেখা যাচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ ছবিগুলো দেওয়া হয়েছে এবং এই চিত্রগুলোর মাধ্যমে পুরো ঘটনাটাকে এখানে সামারাইজ করা হয়েছে যেটা বলা হয়েছে যে এক পর্যায়ে তিনি দাঁড়িয়ে থাকেন এবং তারপরে যখন তিনি পড়ে যান তারপর তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন এই কয়েক মুহূর্তেই তারপর তার মৃত্যু হয় আর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রামে তিনজন ঢাকায় দুইজন রংপুরে একজন নিহত হয়েছেন আহত চার শতাধিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার বৃহস্পতিবারে এইচএসসি পরীক্ষা স্থগিত বিজিবি মোতায়েন এখানে বলা হয়েছে যে মৃত্যুর আগের দিন শহীদ শিক্ষক জোহা স্মরণের ফেসবুকে আবু সাইদ লিখেছিলেন স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার যেটা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক শামসুজোহা উনিশশো সালে সালের সতেরো ফেব্রুয়ারি এক শিক্ষক সভায় বলেছিলেন আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত এরপর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে ঠিক তারপরের দিনই বিক্ষুদ্ধ ক্যাম্পাসে ছাত্র মিছিলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল তিনি বুক পেতে নিয়েছেন ঘাতকদের তপ্তবের আর অংশ হয়ে গেলেন ইতিহাসে পঞ্চান্ন বছর আগে ইতিহাস এবং এই বিষয়টিকে উল্লেখ করে আবু সাঈদ যে মারা গেছে নিহত হয়েছে সে একটি ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় তো এত আগে পঞ্চান্ন বছরের আগে ইতিহাস যে উল্লেখ করেছে সে যে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধার রাজাকার তাদের মধ্যে ভেদাভেদটা কী এটা যে জানে না তা কখনোই বলা যায় না অবশ্যই তারা ইতিহাস জানে তারা ইতিহাস সচেতন শিক্ষার্থী তারা এটি তার এই বোঝা যায় এইটুকুর মাধ্যমে অন্তত কমন সেন্স থেকে বোঝা যায় তো জোর করে রাজাকার পন্থী বা স্বাধীনতা বিরোধী একটা বারবার যে একই একই গদবাধা যে ইউজ বলা হয় সেটা দেখা যাচ্ছে যে একরকম বারবার এটা তাদের মনে হয় প্রভাব বিস্তার করছে এখানে আরেকটি শুরাম হচ্ছে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা বলেছেন এছাড়া ঢাকায় পথে পথে সংঘর্ষ গুলি নিহত দুই রাজধানী ঢাকা দশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন আহত কয়েকশো চট্টগ্রামে তিন ঘণ্টার সংঘর্ষে নিহত তিন আহত পঞ্চাশ শিক্ষার্থী নিহতের পর বন্ধ অনির্দিষ্টকালের জন্য রোকেয়া বিশ্ববিদ্যালয় লিফট আপিল সরকার কঠোর অবস্থানে তবে আলোচনাও চায় চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাকে যথারীতি শিরোনাম হচ্ছে ওই একই দিনভর সংঘর্ষ নিহত ছয় ছাত্রলীগ পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ গুলি চট্টগ্রামে তিন ঢাকায় দুই ও রংপুরে একজন নিহত ঢাকা চট্টগ্রাম বগুড়া রংপুর রাজশাহীতে বিজিবি ঢাকার সায়েন্স ল্যাবরেটরি ও চাংখার পুল ছিল আজ পবিত্র আশুরা প্রাথমিক বাদে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা আগামীকালের এইচএসি পরীক্ষা স্থগিত বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রতিক্রিয়া যারা যারা প্রতিক্রিয়া দিয়েছেন এখানে প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেছেন ধৈর্য ধরা মানে দুর্বলতা নয় সময় মতো যথাযথ অ্যাকশন আইনমন্ত্রী বলেছেন সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার মির্জা ফখরুল বলেছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়ান জিএম কাদের বলেছেন শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন দিলেন জিএম কাদের সব কিছুর জবাব নিয়ে ছাড়ব ছাত্রলীগ সভাপতি আন্তর্জাতিক সংবাদে আছে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হলেন ট্রাম্প সমালোচক ভ্যান্সি রানিং কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলন এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ শিরোনাম করেছে ত্রিমুখী সংঘর্ষে নিহত ছয় বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা কোটা বহলের রায়ের বিরুদ্ধে লিফ টু আপিল ঢাকা চট্টগ্রাম বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন এরপর হচ্ছে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন নিজেদের রাজাকার ঘোষণায় জনসমর্থনে ধস রিপাবলিকান পার্টি মনোনয়ন পেলেন ট্রাম্প ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার রাজধানীতে যানবাহন চলাচল ব্যাহত দুর্ভোগ অবরোধে ফ্লাইট বিলম্ব দৈনিক কালের কণ্ঠ আমার হাতে আছে কাছে রক্তক্ষয়ী সংঘর্ষে তিন জেলায় ছয়জন নিহত বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ প্রধানমন্ত্রী বলেন মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে ছাদ থেকে পনেরো জনকে ফেলা হয় নিচে চট্টগ্রাম ছাত্রদল ও শিবির নারকীয় এই হামলা চালিয়েছে ছাত্রলীগ কোটার রায় বাতিল চেয়ে লিফ্ট আপিল রাষ্ট্রপক্ষের সবকিছু জবাব নিয়ে ছাড়ব ছাত্রলীগ সভাপতি বললেন কোটা আন্দোলনে মাঠে থাকবে ছাত্রদল যুক্তরাষ্ট্রের বক্তব্যকে ভিত্তিহীন উস্কানিমূলক বলল পররাষ্ট্র মন্ত্রণালয় একদিন আগেই নিহতের তথ্য এরপর হচ্ছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন জেলায় জেলায় সংঘর্ষ গুলি নিহত ছয় মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে প্রধানমন্ত্রী কোটা বহালের রায়ের বিরুদ্ধে লিফ আপিল সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্ত শিরোনাম করেছে সংঘর্ষ ঢাকা চট্টগ্রাম রংপুরে নিহত ছয় আহত কয়েকশো বিক্ষোভে উত্তাল সারা দেশ অনির্দিষ্টকাল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাজধানী মোড়ে মোড়ে সড়ক অবরোধ দুর্ভোগ সবশেষ আমার হাতে আছে দ্য দৈনিক দ্য ডেইলি স্টার ইংরেজি দৈনিক সেরকম সিক্স কিল্ড অ্যাজ ভায়োলেন্স স্প্রেডস বুলেটস income লাইফ অফ unchanged. আমরা দেখলাম সবগুলো পত্রিকার শিরোনাম দর্শক মূলত গতকালের যে ছাত্র আন্দোলন সেইটিকে ঘিরে সবগুলো পত্রিকা শিরোনাম করেছে এছাড়া আরও কিছু শিরোনাম আছে তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে আইনমন্ত্রী বলেছেন যে বাদলকে পাশ কাটিয়ে সরকার কিছু করবে না আরও সব কিছু মিলিয়ে হচ্ছে মূলত এই বিষয়গুলি এছাড়া আন্তর্জাতিক প্রেক্ষাপটে যে শিরোনাম এসে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান দল মার্কিন যুক্তরাষ্ট্রে তারাই তাদের প্রেসিডেন্টের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে এই সার্বিকভাবে সবগুলো পত্রিকাতে এই বিষয়টি ঘুরে ফিরে এসেছে যে গতকালে ছাত্র আন্দোলনের ত্রিমুখী সংঘর্ষ সংঘর্ষ হয়েছে এবং ছয়জন নিহত হয়েছে সেটি বিষয় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক আজকে এশিয়ান সংবিশ্লেষণ নিয়ে পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনার সাথে ভালো থাকুন ধন্যবাদ সায় থাকার জন্য